আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা বলের সিজনশীল সলভের একদম লাস্ট, ঠিক আছে, একদম লাস্ট যে টপিক সেই টপিক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তোমাদের বিগত লেকচারগুলোতে আমরা ভরবেগ দেখাইছি, এরপর আমরা ঘর্ষণ, যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, যে প্রযুক্ত বল কীভাবে তোমরা বের করবে, এরপরে ঘর্ষণ বল এবং কার্যকরী বল, ঠিক আছে, এই এই রিলেটেড বিভিন্ন কার্য, যে বিভিন্ন সিজনশীল আসলে তোমরা কীভাবে সলভ করবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারছি। তো এখন আমরা দেখবো যে এরকম কাঠের অঙ্ক থাকলে, দেখো এইখানে যেহেতু আমার বাধাদানকারী বল, ঠিক আছে, যে কিভাবে আমার এই বাধাদানকারী বল কিভাবে আমরা করব, তো এইভাবে একটু আমরা জানতে পারবো। তো তোমরা জাস্ট এই যে কয়েকটা আমি করাইছি বা তোমাদের এইখানে ভিডিওগুলো যে কথাবার্তাগুলো বলছি, তোমাদের যদি জাস্ট সেই হিসেবে চলো, তোমরা দেখবে একদম সিকিউতে একদম ফুল মার্কস পাইছো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কারণ আমি তোমাদের মানে চেষ্টা করছি যে মানে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে এবং কিভাবে তোমরা প্রশ্নগুলোকে নিয়ে খেলতে পারো। হ্যাঁ, কারণ ফিজিক্স হলো এমন একটা সাবজেক্ট যেটাকে তোমার বুঝতে হলে তোমার ওই স্থানে যেতে হবে। যেমন ফিজিক্স যেখানে হইতে আছে, যেমন তুমি এখানে গুলি মারছো, গুলি মারার পরে এখানে কি হবে, তুমি যদি এটা চোখে না দেখো, তুমি যদি ব্রেনের ভিতরে এই এই জিনিসটা যদি তুমি না ঘুরাও, তাহলে কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না যে আসলে গুলি কিভাবে যায় বা গুলি কতটুকু গিয়ে থেমে যাবে নাকি আমার এই বন্দুক পিছনে আসে কিনা। এগুলো তোমার চোখে আগে হিসাব করে নিতে হবে, তোমার মাথায় আগে সাজিয়ে নিতে হবে, তাহলে এই এই কাজ হয়। এরপরে তুমি জাস্ট কি করবা, জাস্ট তুমি শুধু জানো, জাস্ট তুমি ম্যাথমেটিক্যালি করে দিয়ে আসবা। হ্যাঁ, তো ফিজিক্সের সব থেকে বড় সমস্যা হয় যে তারা উদ্দীপক বোঝে না। উদ্দীপক বোঝে না মানে হলো তারা এই ভাষা কথাগুলোর মিনিং বোঝে না। তাই তোমার অবশ্যই এই ভাষা কথাগুলোর মিনিং বুঝতে হলে তোমাকে জাস্ট তুমি হিসাব করবা যে আমি এখন এইখানে গুলি, আমি যদি কাঠের ভিতর থেকে যাই তাহলে আমার কী কী হতে পারে, তাহলেই তুমি বুঝতে পারবা যে তাহলে যে আমার এইখানে প্রশ্নে কী কী জিনিসটা আছে তাহলে তুমি বের করতে পারবে। তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে কীভাবে করা যায়। ধরো তুমি এইখান থেকে একটা গুলি, তুমি এইখান থেকে একটা নির্দিষ্ট বেগে ছাড়বে, ঠিক আছে। ধরো আমি এই বেগটা এখানে বলে দিলাম যে এটা 300 মিটার পার সেকেন্ড বেগে তুমি গুলিটাকে নিক্ষেপ করছো, মানে বা ছাড়ছো, হ্যাঁ, যার বন্দুক থেকে ছাড়ছো। তো তার মানে কি, আমরা জানি যে বেগে সে যাবে কি সেটাই তারা দিবে, নিক্ষেপ করবে। তো তাহলে কি, এই যেহেতু তুমি গুলিটা মারছো, তাহলে এইটা তারা আসবে, কারণ 300 মিটার পার সেকেন্ড বেগে তুমি গুলিটাকে মারছো। তো গুলিটা কি করবে, এই দেখো এইগুলো হলো কাঠের পুরুক্ত, এই 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এইগুলো কি দেয়া আছে, কাঠের পুরুক্ত, মানে কাঠের মোটা, যে কাঠ কতটুকু মোটা। যদি কাঠ তুমি এইভাবে রাখো যে আমার হাতটা এইভাবে রাখলে, তাহলে এইখান থেকে ফেরে মানে একদম ফুটো হয়ে এইখান থেকে বের হয়ে যাবে, তাহলে এইটা হলো আমার হাতের পুরুক্ত। ঠিক একইভাবে তুমি আমার হাতটাকে কাঠ কল্পনা করো, তাহলে এটা কি কাঠের পুরুক্ত। হ্যাঁ, তাহলে এই পুরুক্তটা 2 সেন্টিমিটার, মানে কেটে 2 সেন্টিমিটার। এরপর আমি যদি আমার হাতের সাথে আরেকটা হাত মিলাই তাহলে কি, অবশ্যই পুরুক্ত বাড়লো। এরপর যদি আমি আরেকটা হাত মিলাই তাহলে পুরুক্ত বাড়বে। তো এরকম তোমার তিনটা কাঠ দেয়া আছে। তাহলে বলতো তোমার তিনটা কাঠে যদি আমি তিনটা হাত একসাথে করি, তাহলে আমার মোট পুরুক্ত কী হবে, একদম আমার এই হাতের পুরুক্ত, দ্বিতীয় হাতের পুরুক্ত, তারপর আরেকটা হাতের পুরুক্ত। ঠিক একইভাবে তুমি এরকম তিনটা কাঠ পাশাপাশি রাখছো বিভিন্ন পুরুক্তের, তাহলে একসাথে আমার পুরুক্ত কত হবে কাঠের, 3 আর 2 5 5 4 9, তার মানে আমার 9 সেন্টিমিটার হলো তোমার টোটাল টি, টোটাল পুরুক্ত কত, তো টোটাল পুরুক্ত হলো আমার 9 সেন্টিমিটার। আচ্ছা, তো বলা হয়েছে যে 10 গ্রাম ভরের একটি বুলেট, এই যে বুলেট যেটা 300 মিটার পার সেকেন্ড আধিবেগ নিয়ে যাচ্ছে, তো এই মোট পুরুক্তের, এই তক্তার মোট পুরুক্তের এক তৃতীয়াংশ প্রবেশ করে। তো এক তৃতীয়াংশ কি, এক তৃতীয়াংশ হলো আমার এই মোট পুরুক্তের 3 ভাগের 1 ভাগ। আমরা করছি না 9 × 1/3, এর থাকলে কি হয় গুণ, তাহলে কি হয় বলতো, এখানে 3 সেন্টিমিটার বা 3 ভাগ 100 মিটার এই পর্যন্ত আমরা রাখলাম। হ্যাঁ, তো তাহলে আমরা কি করলাম যে আমাদের মোট পুরুক্তের এক তৃতীয়াংশ মানে কি, জাস্ট 3 ভাগের 1 ভাগ মানে কি, জাস্ট 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার। তো এই এতটুকু প্রবেশ করার ফলে আমার কী হয়ে গেছে জানো, এই বেগটা অর্ধেক হয়ে গেছে, মানে কি এখন আমার তার বেগ আছে 150, বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে বলছে বাধাদানকারী বল। আচ্ছা, এখানে কেন বাধাদানকারী বল বলা হয়েছে, একটা জিনিস খেয়াল করো, আমার যখন এই বুলেটটা যখন এই এই তক্তার পুরুক্ত ভেদ করে সামনে আগায় থাকবে, তখন তক্তা কি করবে, সেই যে আমার বুলেটটাকে অবশ্যই কি বাধা দেওয়ার চেষ্টা করবে, এটাই তো নিয়ম, প্রকৃতি তো বাধা দেবে, এটাই তো নিয়ম না। তাহলে এই কতটুক বাধা দেবে সেটা আমার বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি এ ফিজিক্যাল টু এম এ, তাহলে আমরা তো এ এম এর মান জানি, এম কার, বুলেটের বা গুলির, ঠিক আছে। আচ্ছা, তো এখন এর ত্বরণ বের করতে পারলে কি, তার উপর বাধাদানকারী কত বল আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখন দেখো তো এর মান আমরা কীভাবে বের করতে পারবো, এর মান বের করার জন্য কিন্তু আমাকে সেই অবশ্যই গতিসূত্র জানতে হবে, ঠিক আছে। তো গতিসূত্র অবশ্যই আমার জানতে হবে,
তো তাহলে গতিসূত্র থেকে আমরা কিভাবে জানতে পারি? দেখো তো গতিসূত্র থেকে আমরা জানতে পারি, আচ্ছা আমরা জানি যে টোটাল হইল 9 সেন্টিমিটার এবং আমার প্রবেশ করছে 3 সেন্টিমিটার, বেগ ছিল 300, শেষ বেগ কত? 150। আচ্ছা এখন দেখো আমার তো 3 সেন্টিমিটার প্রবেশ করছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, তো সময় নাই, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টোয়াইজ এ এস, ঠিক আছে? তো আচ্ছা এখন দেখো, বা এটা কি তার শেষ বেগ কত? শেষ বেগ এখন 150 এসে পড়ছে, 150 স্কয়ার, আর আদি বেগ কত ছিল? 300। এর মান তো আমি বের করব, আর এস মান কত? এত, ঠিক আছে? তো আচ্ছা এখন তুমি যদি সব গুণ ভাগ যোগ যা আছে তুমি যদি তা করো তো তাহলে এর মানটা আসে বেসিক্যালি 1125। ঠিক আছে, এর মানটা আসে কত? যে দাঁড়াও আমি একটু তাও শিওর হয়ে নিই, তিনশো স্কয়ার ভাগ 2 × 100, ঠিক আছে 1125, 1, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমার যে এত ত্বরণ আসে, তাহলে এই বাধাঙ্কের বলবান জাস্ট এখানে এর মানটা বসাই দাও, শেষ তো অঙ্ক, তাহলে এম এর মান কত পেয়েছিলাম? 10/1000 × এটার মান কত? 1125, 123। দেখো এটা কিন্তু মাইনাস, কারণ বাধাঙ্কের বল বলছে, তো তার মানে এফের মান কি? মাইনাস। আচ্ছা এখন দেখো তাহলে কত হয়? 250 এত নিউটন। তাহলে আমরা কিন্তু বাধাদানকারী বলের মান পেয়ে গেছি, ঠিক আছে? তো তাহলে বাধাদানকারী বলের মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো তুমি কিন্তু পরীক্ষার খাতায় এটা দুইভাবে লিখতে পারো, যে আমি যদি সরাসরি এফ এর মান -11250 লিখি, হ্যাঁ রাইট, দিস ইজ আওয়ার রাইট আনসার, যে আমি এই পর্যন্ত লিখছি, এই পর্যন্ত লেখার পর আমি অ্যান্সার লিখে দিয়েছি। কিন্তু তুমি যদি আবার লেখো যে অতএব বাংলায় একটু লেখো যে বাধাদানকারী বল, তাহলে এ ফিজিক্যাল টু কত? তখন 11250, কারণ তুমি তো আগেই বলে দিয়েছো যে এটা বাধাদানকারী বল, মানে কি নেগেটিভ হয়ে গেছে। তাহলে তুমি যদি এখানে আবার সেই তোমার সাইন অনুসারে যদি তুমি আরেকটা মাইনাস দাও, এর কথার মানে কি জানো? বাধার বিপরীত, মানে তুমি বলে দিয়েছো একবার বাধা, তুমি আবার মাইনাস দিয়ে বুঝলে কি বাধার বিপরীত, তার মানে কি সোজা হয়ে যাবে না উল্টা, যে তুমি এই তুমি বলে দিয়েছো যে এই বরাবর আসছে, তো এই বরাবর যদি আবার মাইনাস বেগে যায় তার মানে কি ওই বরাবর যাইতেছে, তার মানে কি তোমার কথা উল্টাই গেল। তুমি সব ঠিক লেখছো কিন্তু কি তুমি জাস্ট সাইন দিয়ে কথাটা উল্টাই ফেলাইছো। তাই তুমি যদি পরীক্ষার খাতে এরকম বাধাদানকারী বল লেখো তাহলে কিন্তু তোমার এখানে মাইনাস না দিয়ে সরাসরি লিখে দেবে। একইভাবে যখন তুমি ওই যে আগের আমরা লেকচারে যখন পড়ছিলাম যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, ঠিক আছে, রিকয়েল ফোর্স বলে, তো তুমি এই বন্দুকের পশ্চাৎ বেগ যখন তুমি লিখছো যে হ্যাঁ আমার এই ভি এর মান কত, ধরো ভি এর মান আসলো তোমার -150, ঠিক আছে আচ্ছা পাইলাম। এখন তুমি যদি ভি এর মান -150 লিখে অ্যান্সার লেখো, বাস জাস্ট কারেক্ট, নো সমস্যা। কিন্তু তুমি যদি আবার এইটাকে লেখো যে আমার পশ্চাৎ বেগ -150 মিটার পার সেকেন্ড, এটা মানে কি একইভাবে কথা উল্টাই গেল। তাই তুমি যখন মনে রাখবো, তুমি যখন বাংলায় কথাটা লাগবা তখন আর আমার সাইন কনভেনশন না, সব প্লাস এরকম, ঠিক আছে? যে আমার তখন আর মাইনাস আমি হিসাব করবো না, জাস্ট লেখা দেবো যা আছে তা, মাইনাস বাদে যা আছে তা, জাস্ট এতটুকু একটু হিসাব করবে, হ্যাঁ, কারণ না অনেক সময় দেখবা তুমি সব অঙ্ক করে ফেলাইছো, জাস্ট একটা মাইনাসের জন্য স্যার 1 মার্ক কেটে যাচ্ছে, তখন খুব কষ্ট লাগে না? তাই কষ্ট যেন না লাগে তাই একটু আমাদের খেয়াল করে চললেই হবে। তোমাদের তো ছোটো, তো তোমাদের এই শর্টকাট জিনিসগুলো ধরা, যেমন তুমি একক লেখো না, দেখবা যে ফুল মার্কটাই না কাইটে দেয়, টিচার রাস্তা এরকম যে আমি একক লেখি নাই বা একক আমি একটু ভুল করছি, সেন্টিমিটারকে মিটারে নেই নেই, দেখবা তোমার ফুল অঙ্কটাই কেটে যাচ্ছে। হ্যাঁ তোমার ছোটো তো, তাই তোমাদের একটু কাইটা কাইটা জাস্ট শিখায় যে এই ভুল কিন্তু করা যাবে না, হ্যাঁ এককে ভুল করা যাবে না, বা এরকম সাইন কনভেনশনে ভুল করা যাবে না। এটা কিন্তু সারা তোমাদের ভালোর জন্য করে, এটা না যে তোমাদের খারাপের জন্য করে, হ্যাঁ। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে ঠিক করবা, ঠিক আছে? কখনো তাকে একটা নেগেটিভ দৃষ্টিতে দেখবা না, সবসময় ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম, এইভাবে হিসাব করবে, হ্যাঁ। আচ্ছা তো তাহলে বলা হয়েছে যে গুলি আর কতটুকু যাবে, তো আমরা তো দেখছিলাম যে 3 সেন্টিমিটার গুলি গেছিল না, 1/3, এবং এরপরে আদিবেগ সে 300 নিয়ে ঢুকছিল কিন্তু ভাগঠাক হওয়ার পরে 150। এখন তুমি বলো আমার এইটা কি, যখন তার
এই 3 সেমিটার প্রবেশ, যখন যে 3 সেমিটার প্রবেশ করছে তখন এইটা কি তার শেষ বেগ? এরপরে সে তো আর থেমে যাবে না। আমরা তো দেখছিলাম যে বলের ক্ষেত্রে সে কি থেমে যাবে, তুমি একটা বলের উপরে কন্টিনিউয়াসলি, একটা ফুটবলের উপর তুমি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করার পর তুমি যখন ছেড়ে দাও তখন ফুটবল কি এক জায়গায় স্থির হয়ে যায়? অবশ্যই না, সে কিছু দূর যায়। তাহলে সে কত দূরত্বে যাবে সেটা তো আমরা অঙ্ক করে হিসাব করি যে হ্যাঁ সে এত দূরত্বে যাবে। তাহলে এখন দেখো এইখানেও কি একই জিনিস ঘটছে, আমার যখন এটা শেষ বেগ ছিল, আচ্ছা এরপরে যখন 3 সেন্টিমিটার পরে সে আর আরও যখন যাওয়ার জন্য সে তৈরি হবে, প্রস্তুত হবে, তখন এইটাই কিন্তু কি তার আদি বেগ হয়ে যাবে ওই 10 সেন্টিমিটারের পরে। তার মানে কি এইটাই তার আদি বেগ, ওই 10 সেন্টিমিটার যাত্রা করার পরের আদি বেগ এইটা। এবং শেষ বেগ যেহেতু বলছে আর কতটুকু যাবে, একদম বেগ শেষ না হওয়া পর্যন্ত সে যেতে থাকবে, তাই জিরো হওয়া পর্যন্তই সে দূরত্ব অতিক্রম করতে থাকবে। শেষ। আচ্ছা তো তাহলে আদি বেগ বুঝতে পারলাম, শেষ বেগ বুঝতে পারলাম। আচ্ছা এখন দেখো আমার যে এইখানে যে ত্বরণটা, এখন দেখো যেহেতু দেখো আমরা যখন অঙ্কটা করছিলাম আগের টপিকে আমরা একটা অঙ্ক করছিলাম যে আমরা যখন এইখানে বল পড়ছিলাম, দেখো আমাদের তখন দুইটা ত্বরণ নিয়ে কাজ করছিলাম আমরা, একটা সোজা ত্বরণ নিয়ে কাজ করলাম, একটা বিপরীত দিকে একটা ত্বরণ। হ্যাঁ এইখানে কিন্তু আমার প্রথম থেকে আমরা বাধাদানকারী, এই বাধাদানকারী বলের দরুন আমরা ত্বরণ পেয়ে গেছিলাম। এই ত্বরণটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কাজ করতেছে, ও যখনই ঢুকতে থাকবে তখনই বাধাদানকারী বল মানে কি বাধাদানকারী একটা ত্বরণ, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমার্ধে কিন্তু আমাদের এই বাধাদানকারী বল আমাদের ত্বরণ ছিল না, তাই আমরা কী করছিলাম ওই বাধাদানকারী বলের মাধ্যমে, ঘর্ষণ বলের মাধ্যমে ত্বরণটা আমরা বের করে নিয়েছি। ঠিক এইখানে কিন্তু আমাদের আগেভাগেই কিন্তু একদম শুরু থেকে কি বাধাদানকারী বল কাজ করছে, তখন কিন্তু আমরা প্রযুক্ত বল আর কাজ করে নেই। এই বেগটা তো জাস্ট কমতেছে, মানে এরকম হয়ে গেছে যে যখনই তোমার এই কাঠের সংস্পর্শ আসা শুরু করছে তখন থেকেই বাধা শুরু হয়ে গেছে। ঠিক তখন থেকেই আমরা কোন ত্বরণ নেবো, বাধাদানকারী ত্বরণ। এইটা জাস্ট একটু হিসাব করবা, হ্যাঁ এটা জাস্ট আমার হিসাব করতে হবে যে আমার কোন বলের জন্য কোন ত্বরণ আসতেছে, আমার কি প্রযুক্ত বলের জন্য প্রযুক্ত ত্বরণ আসতেছে, নাকি আমার কার্যকর বলের জন্য কার্যকর ত্বরণ আসতেছে, নাকি আমার বাধাদানকারী বলের জন্য ত্বরণ আসতেছে। ঠিক আছে বল কিন্তু ভাই লব্ধি বল, আমি বলি ভালোভাবে বলতেছি তোমরা একটু হিসাব করো, আমার নিউটনের দ্বিতীয় সূত্রের বল কিন্তু লব্ধি বল, সিঙ্গেল বলের উপর কিন্তু নিউটন কাজ করেনি, আমার লব্ধি বল। ঠিক আছে কেননা ভরবেগের পরিবর্তনের বেলায় তুমি একটা বস্তুর উপরে তুমি যখন বল প্রয়োগ করছো ওইখানে ভরবেগ পরিবর্তন হয়েছে, আবার তার ভরবেগ পরিবর্তন হয়ে এক জায়গায় চলে গেছে, ঠিক আছে? তাই আমার কিন্তু লব্ধি বল। তাই অনেক সময় তোমরা দেখবা যে এরকম এরকম ইজিক্যাল টু এম এ দেয়া, নিউটনের দ্বিতীয় সূত্র অনেকে আবার এইভাবেও লেখে যে লব্ধি বলের ক্ষেত্রে সূত্রটা লেখা যে অনেকগুলো বলের হিসাব করে আমি এম এ পাই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র যে এই ফিজিক্যাল টাইমে, এটা কিন্তু লব্ধি বল এই ফিজিক্যাল টাইমে এইভাবে লেখা থাকে। হ্যাঁ তো মানে কি আমার এই বল কিন্তু অনেক ধরনের হতে পারে, তো সেই হিসাব করা অনেকে জাস্ট এই সরাসরি লব্ধি হিসাব করে। তো এখানে দেখা গেল তুমি প্রযুক্ত বল আসতে পারে, ঘর্ষণ বলও আসতে পারে, যে কোনো বল আসতে পারে, জাস্ট তোমার মাথায় আগে হিসাব করতে হবে যে আমার কোন বল আসতেছে তরুণটা, সেই জন্য তরুণ কিন্তু বলের জন্য আসতেছে, আকাশ থেকে পড়তেছে না, তরুণ কি বলের জন্য আসতেছে। এখন তুমি যদি দেখা গেল এখানে তুমি ঘর্ষণ বল নেই, এখন তুমি বললা যে না ভাইয়া আমি তো এই 3 সেন্টিমিটার পাইছি, এখান থেকে আমি হিসাব টিসাব করে অন্যভাবে, মনে করো অন্যভাবে তুমি নিলা তরুণ, না অন্যভাবে কেন নেবা, কারণ আমার তো এখানে ঘর্ষণ বলের জন্য আমার কি মানে বাধাদানকারী বলের জন্য বাধাদানকারী তরুণ, এইভাবে, ঠিক আছে? তো এইভাবে একটু জাস্ট তরুণ বলটা একটু তুমি যদি হিসাব করতে পারো তাহলেই ফিজিক্স আর তোমাকে কেউ আটকাইতে পারো না, বিশেষ করে বলের এই পার্টে, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা তো এখন দেখো যে এর মান আমরা কত পাইছিলাম, -11.25 হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তো তাহলে এখন আমরা দেখব যে অবশিষ্ট সে এই তিনটে জিনিস নিয়ে অবশিষ্ট সে কতটুক তার দূরত্ব হয়। আচ্ছা তো তাহলে একই সূত্র ভি স্কয়ার ইজিক্যাল টু এ স্কয়ার প্লাস টোয়াইজ এ এস। আচ্ছা যেহেতু আমরা এইখানে এর মান মাইনাস বাধাদানকারী বল, তাই আমরা একটু এইখানেই এর মান মাইনাস দিয়ে নেই, ঠিক আছে? তাহলে দেখবে যে একটু পরে এসের মান বের করতে হলে মাইনাস মাইনাসে প্লাস এমনি হয়ে যাবে। হ্যাঁ তো এটার মান কত, আমার তো শেষ বেগ জিরো হইতে হবে কারণ সে থামা অবধি চলবে, আর ইউ কত 150 দিয়ে শুরু করছে, আচ্ছা প্লাস 2 ইন্টু এটার মান কত 11, আচ্ছা এসের মান কত, আমার এস তো আমরা বের করবো যে এসের মান আসলে কতটুকু যাবে, এস আমরা বের করব। তো যদি তুমি এসের মান করো তাহলে তোমার একসাথে করলে কত আসে দেখো, যে এটা তো মাইনাস মাইনাস প্লাস, দেখো এটাই পেশে গেলে মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এত 2 ইন্টু 11.25, ঠিক আছে? তুমি যদি সব একসাথে করো তাহলে একটু দেখি আমরা আসলে কত আসে, 150 ইন্টু 150 ভাগ 2 গুণন 1125, ঠিক আছে? তাহলে আসে তোমার 0.01 সেকেন্ড, কত আসে বলো, সরি 0.01, যেহেতু আমরা সবগুলো এসআই একক নিয়েছিলাম তাই একক আসলো মিটার, তুমি চাইলে এটাকে
সেন্টিমিটার দিয়ে দিতে পারো। তাহলে আমার কত আসলো দেখো, 1 সেন্টিমিটার, এই তো। তো আমরা তো আগে 3 সেন্টিমিটার আমাকে গিয়েছিল, হ্যাঁ 3 সেন্টিমিটার গিয়েছিল যখন স্যার অর্ধেক বের হয়ে গেছে, তারপরে বাকি রিমেনিং যে এই তোমার 150 ভেলোসিটি জিরো হওয়া অবধি সে আর অতিরিক্ত 1 সেন্টিমিটার গেছে। তার মানে সে টোটাল কত সেন্টিমিটার গেছে দেখো, সে টোটাল 3.14 সেন্টিমিটার গেছে, এবং আমার টোটাল সেন্টিমিটার ছিল কত, 9 সেন্টিমিটার। তার মানে সেই অবশিষ্ট 5 সেন্টিমিটার পথ আর যেতে পারবে না, ঠিক আছে। তো এই 5 সেন্টিমিটার, এখন যদি তোমাকে কোশ্চেন করে, দেখো আমি একটু জাস্ট বাড়াই দিই, যে এখন যদি তোমাকে কোশ্চেন করে যে কি কি পদ্ধতি অবলম্বন করলে এই বাকি 5 সেন্টিমিটার পথ যেতে পারতো, তাহলে কিন্তু তোমার দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক, তোমার হয় এই বেগটা বাড়িয়ে দিতে হবে, যেই বেগ দিয়ে যাত্রা শুরু করছিলো, দেখো তোমার যদি বেগটা বাইরে যায় তাহলে হবে, অথবা তোমার এই বাধাদানকারী বলের মানটা কমায় দিতে হবে, কারণ বাধাদানকারী বলের মান যত কমবে সে তত তাড়াতাড়ি যেতে পারবে। তাহলে এখন দেখো, তো আমরা একটু দেখি যে আসলে কি করা যায়, ঠিক আছে। আমরা এখন কি বলছি যে আমার এখন রিমেইনিং এই 5 এত মিটার পথ আমার যেতে হবে, ঠিক আছে। এখন আমি দেখবো যে আমার এই আদিবেগটা আমার কত নিয়ে গেলে, ঠিক আছে, এই আদিবেগটা কত নিয়ে গেলে এই 5 সেন্টিমিটার বা এই তোমার 0.005 এই এতটুক যে পথ অতিক্রম করতে পারতো। একই সূত্র, ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 2 - a, ঠিক আছে। এখন দেখো তো, এখন আমার তো শেষ বেগ জিরো হবে, এখন তুমি দেখো যে আদি বেগ আমার কত হইতে হইতো, যেখানে আমার বাধাদানকারী বল ছিল কত, এস এর মান কত। এখন দেখো তো আমার কি হবে ভাইয়ারা, তো এখন হবে আমার যেহেতু এইটা এই পাশে গেলে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 1 × 5 × 5 × 2 / 100। আচ্ছা, তো বাধাদানকারী বলের মান হইতে হবে, মানে আমার আদিবেগই হইতে হবে কত জানো, যদি তুমি রুট করো একসাথে পাবা 3 × 3 = 410 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো তুমি এই আমার যদি এই 150-র পরিবর্তে, ঠিক আছে, এখানে তো আমার 150 ছিল না, এই 150-র পরিবর্তে আমার যদি দেখো এই এতটুক বেগ নিয়ে যেত, তাহলে আমার কি হইতো যে রিমেইনিং যে আমার 5 সেন্টিমিটার পথ সে অতিক্রম করতে পারত, বুঝাতে পারছি আমি। আচ্ছা এখন দেখো, তো এটা তো আমরা জানতে পারলাম, এখন আমি বললাম যে না আমার বেগ একই রাখতে হবে, তাহলে আমার কী করতে হবে, অবশ্যই এই বাধাদানকারী বলটা কমাই দিতে হবে। তাহলে এখন দেখো তো যে বাধাদানকারী বলের মান আমরা যে কমাবো, এখন দেখো বাধাদানকারী এই তরল, ঠিক আছে, বাধাদানকারী কি তরল। এখন দেখো তো আমার বাধাদানকারী এই এর মান কমাবো, তাহলে এখন আমার কি ইউ, তো আমি বলছিলাম কি আমার 150 নিয়ে যত শুরু করতে হবে, এখন আমরা এর মানটা কত সেইটা ধরবো, যে এর মান আসলে কত হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু এর মানটা লিখি, যে এর মান আমার আগে ছিল, দেখবো যে আমার এর থেকে বেশি লাগে না কম লাগে, আমার দেখবো। আচ্ছা তো তাহলে একইভাবে আমার 0, 150 এর মান বের করব, এটা এত, ঠিক আছে। তো আচ্ছা এখন দেখো যে এর মান তো অবশ্যই মাইনাস, এই পেশে গেলে মাইনাস আসলো, তাহলে কত হয় দেখো, একসাথে এর মান করলে কি হয় সামনে মাইনাস, 150 স্কোয়ার হইল × 100 ডিভাইড বাই কত, ডিভাইড বাই 5 × 10, ঠিক আছে। তো একসাথে করলে দেখো কত আসে, একসাথে করলে 10 2, দেখো একসাথে করলে কত আসে তোমার 2 × 2 = 5, এই যে এত কত মাইনাস আছে মিটার/সেকেন্ড স্কোয়ার, দেখো তো এইটা বড় নাকি এটা বড়। আচ্ছা আমার একটু সংখ্যা হিসাব, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 6, আর এটা 7, নিশ্চয়ই এটা বড়, ঠিক আছে। তার মানে আমার কী, আমি একটু আগে বলছিলাম যে আমার এই রিমেইনিং পাথটা
ঠিক আছে, এই রিমেইনিং পার্টটা আমার যদি অতিক্রম করতে হয় তাহলে আমার দুইটা জিনিস হয় ফলো করতে হবে, হয় আমার আগে থেকে বেগটা বাড়িয়ে দিতে হবে আর না হলে আমার বাদানকারী বলের মান কমাইতে হবে। দেখো আমার কিন্তু কোর্সই আমাদের একদম ঠিকই আছে যে আমার বাদানকারী বল যদি এতর পরিবর্তে এত থাকতো তাহলে আমার এই রিমেইনিং পার্সেন্টের উপর অতিক্রম করতে পারবো, অথবা আমার বাদানকারী বল আমি ঠিক রাখছি এবং আমার বেগটা বাড়িয়ে দিতে হবে। বাস্তবিক অর্থে কিন্তু এইটা বাড়াই দিতে হবে, এইটা কিন্তু তুমি কখনোই কমাতে পারবে না। একটা কাঠের বাদানকারী বল প্রায় বলতে গেলে ফিক্সডই থাকবে, তুমি কীভাবে একটা কাঠের বাদানকারী বল কমাবা? ওর থেকে তুমি তোমার চাইলে তোমার বন্দুকটা শক্তিশালী বন্দুক আনবা, তাহলে কিন্তু তুমি জাস্ট কী করো একদম কাঠটা ফেরে সামনে এগিয়ে যাবা। তো আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে কী কীভাবে করা যায়। দেখো ফিজিক্স কিন্তু খুবই মজার জিনিস, তুমি চাইলে কিন্তু যে কোনো জিনিস খুব সুন্দরভাবে বের করতে পারো, তোমার সূত্র আছে, তোমার কাছে সব আছে, ঠিক আছে, তোমার শুধু জাস্ট ধারণাটা থাকতে হবে যে আমি কী করতে চাই। এই ধারণা যদি তোমার মাথায় থাকে তাহলে খুব সুন্দরভাবে তুমি অঙ্ক করতে পারবা। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এই পদার্থবিজ্ঞান অধ্যায় তিনের যে সমস্ত অংশ থেকে আমাদের সৃজনশীল আসতে পারে এবং সৃজনশীলগুলো আমরা কীভাবে সলভ করব সে বিষয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করছি। আমি চেষ্টা করছি সবই কভার করতে, ইনশাল্লাহ আমরা আরও সামনে বিভিন্ন অধ্যায়ের সিকিউ নিয়ে আসবো, তোমাদের যত সমস্যা আছে আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা আমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কী কী বিষয় সমস্যা এবং তোমাদের ক্লাস কেমন লাগলো সে বিষয়ে আমাদের জানাবে, তোমাদের কমেন্টই কিন্তু আমাদের অনুপ্রেরণা। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সাথে যুক্ত থাকবে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।